বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেরখাদায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় 12 জন চিকিৎসক 600 রোগীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেন। খুলনা জেলার প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল তেরখাদা উপজেলা শাখার আয়োজনে নতুন বাস স্ট্যান্ডে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। উপজেলা যুব দলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা যুব দলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপির নেতা চৌধুরী কৌসার আলী, ইকরাম হোসেন জমাদ্দার, জেলা যুবদল নেতা আবদুল্লাহ শেখ কাফি সখা, জাবির আলী, মোল্লা রিয়াজুল ইসলাম, শেখ মাসকুর হাসান ফ্রান্স, তানভীর আহমেদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সোহাগ মুন্সী, সদস্য সচিব শামীম আহমেদ রমিত সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল, মানুষের সেবা করাই হলো তার দলের নেতাকর্মীদের কাজ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানুষের পাশে থাকার প্রচেষ্টায় আমাদের এই আয়োজন। বিএনপি ক্ষমতায় এলে আরো ব্যাপকভাবে জনমুখী সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। আমি আইছি, ডাক্তার ডাক্তার দেখাইছে, ওষুধ দিছে, টেবিলে দিছে, দেখার পরে ওষুধ দিছে। আমার মেডিকেল টিমে আইছে, ডাক্তার দেখাইছে এবং আমার খুশি, অনেক ভালো চিকিৎসা করছে এবং ওষুধ দিয়েছে। ওষুধ পাইয়ে ফ্রি আমরা আনন্দ এবং উৎসাহ। ফ্রি মানুষের চিকিৎসার জন্য আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি এবং সবাই যাতে সেবা পাইতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের বাংলাদেশের একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায়।